আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকেও ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমরা প্রায় দেখি যে বিভিন্ন কর্পোরেট হাউসগুলো তারা হচ্ছে ইনডোর ক্রিকেট ইনডোর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আমরা প্রায় দেখি আমরা আমাদের যে পরিচিত সার্কেল রয়েছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে তারাও তাদের সার্কেলের মধ্যে বিভিন্ন স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করে পাড়া কেন্দ্রিক কিংবা মহল্লা কেন্দ্রিক যে স্পোর্টস টুর্নামেন্টগুলো রাতে আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট যেগুলো হয় আমরা সবাই এগুলোর সাথে মোটামুটি এক্সপিরিয়েন্সড আমাদের প্রজন্ম এই যে একটা পাড়া কেন্দ্রিক মহল্লা কেন্দ্রিক কর্পোরেট অফিস কেন্দ্রিক আমাদের জব সার্কেল কেন্দ্রিক বিভিন্ন স্পোর্টস রিলেটেড ইভেন্টের সাথে আমরা যখন এক্সপেরিয়েন্স হই একটা ব্যাপার কিন্তু খুব কমনলি আমরা সবাই পাই সেটা হচ্ছে যারা এখানটায় অংশগ্রহণ করে তারা খুব সিরিয়াস থাকে যেন তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে প্র্যাকটিসে কিংবা দল গঠনে কোনো ধরনের পক্ষপাত হয় না সবাই চেষ্টা করে শ্রেষ্ঠ দল গড়ে শ্রেষ্ঠ প্রস্তুতি এনশিওর করে শ্রেষ্ঠত্বের সেই মুকুটটা নিজেদের মাথায় নিতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে গেছে তার আগে প্রস্তুতিমূলক যে বা সিরিজ বলতে পারি যেটা বিপক্ষে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং হিউস্টনের সেই সিরিজে বাংলাদেশ প্রথম দুটো অলরেডি সিরিজ খুঁয়েছে বাংলাদেশ দল ইউএস এর বিপক্ষে হোয়াইট ওয়াশ হবে এরকম একটা সিচুয়েশন এই মুহূর্তে ক্রিয়েট হয়েছে এবং হোয়াইট ওয়াশ বাংলাদেশকে কি করে করবে সেটা ছক করছে এই মুহূর্তে ইউএসএ সেই সিচুয়েশনেও বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলন মানে আপনি ইচ্ছা করলে অনুশীলনে আসবেন ইচ্ছা না করলে নাও আসতে পারেন সেখানটায় এসেছেন মাত্র পাঁচ থেকে ছয়জন বাকিদের খুব একটা ইচ্ছা হয় নাই বাংলাদেশ দলের এই যে প্র্যাকটিস এই যে প্যাটার্ন আমি যে বললাম পাড়া মহল্লা ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট কর্পোরেট অফিসের টুর্নামেন্ট সেই জায়গাগুলোতে সবাই যতটুকু দক্ষতা অর্জন করে তার থেকেও বেশি দক্ষ হবার চেষ্টা করে অন্তত প্র্যাকটিস সেশনগুলোতে এসে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা সতেরো আঠারো কোটি মানুষকে প্রতিনিধিত্ব করা বিশ্বকাপে গিয়ে প্রতিনিধিত্ব করার অপেক্ষায় থাকা একটা দলের ক্রিকেটারদের মধ্যে যারা এর বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে গেছে সেই বোর্ডটুকু তৈরি হয় না জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যখন খেলেছিল ঠিক সেই সময়টাও লিটন কুমার দাস চূড়ান্ত অপফর্মে ছিলেন কিন্তু প্র্যাকটিস সেশনে যে আসতে হবে ঐচ্ছিক অনুশীলনটায় আসার জন্য তার সেই ইচ্ছাটুকু হয় এই হচ্ছে বাংলাদেশ দলের অবস্থা আজকের এই আলোচনা বা প্রেক্ষাপটটা পুরোটাই বাংলাদেশ দল আসলে কোন অবস্থায় চলছে সেটাই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আমি আলোচনা করছি আপনাদের সাথে খেয়াল করে দেখবেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন লাস্ট ম্যাচ সেকেন্ড ম্যাচে যখন টস হয় তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট আর ইয়োর চেঞ্জেস দলের পরিবর্তনের অবস্থাটা কি তিনি দুটো চেঞ্জ আছে মানে এই সংখ্যাগত ভাবে দুইয়ের সংখ্যাটা বলেছেন কিন্তু সেই দুজন ক্রিকেটার কারা একজন বলতে পেরেছেন আরেকজন বলতে পারেন নাই একজন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যিনি পুরো ডিসিশন সাথে জড়িত ছিলেন যে কে খেলবে কে খেলবে না এই সিদ্ধান্ত তো অবশ্যই ক্যাপ্টেন একটা গ্রিন সিগন্যাল রোলের মাধ্যমে হয় ফাইনালি বাদ পড়া বা টিকে থাকা কোনো ক্রিকেটারের ক্ষেত্রে সেই ক্যাপ্টেন গিয়ে আনুষ্ঠানিক টসের পরে যে প্রেস কনফারেন্সটা হয় প্রেস কনফারেন্স বললে ভুল হবে যে কনভারসেশনটা হয় উইথ দ্য হোস্ট সেখানটায় তিনি বলতে ব্যর্থ হয়েছেন তার দলে পরিবর্তনের জায়গাটা কোথায় যদি রিসা এটা বলতে পারতেন মানে না বলতে পারতেন যদি মুস্তাফিজকে জিজ্ঞেস করা হতো তিনি না বলতে পারতেন আমার কোনো দুঃখ থাকতো না আমার কোনো কষ্ট থাকতো না বা আমাদেরও আসলে এটা নিয়ে কোনো বলার ছিল না ডিসিশন মেক করেছেন যিনি তিনি বলতে পারছেন না তার দলে কে খেলছে কে খেলছে না ভাবতে পারেন কত ভয়াবহ একটা সিচুয়েশন আমরা যদি খেয়াল করি বাংলাদেশ দল একটা ভীতিকর সিচুয়েশনের মধ্যে রয়েছে নাজমুল হোসেন শান্ত তিনি কি দুর্দান্ত একটা কথা বলেছেন গত ম্যাচ পরাজয়ের পর বলেছেন যে আমাদের স্কিলের কোনো ঘাটতি নেই আমাদের মানসিকতায় সমস্যা আমরা স্কিলে কোনো ঘাটতি নেই আমরা এত স্কিল্ড এবং এত স্কিল্ড হবার পর ক্যাপ্টেন লাস্ট ম্যাচে পরাজিত ম্যাচে চৌত্রিশ বল খেলেছেন ছত্রিশ রান করেছেন একশো পাঁচ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং এই ক্যাপ্টেনই তার আগের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ বল খেলার পরেও দলের পরাজয় একটা বড় ভূমিকা পালন করেছেন যার স্কিলে সমস্যা থাকে না তিনি চৌত্রিশ বল পর্যন্ত খেলতেও পারেন ঠিক তার স্ট্রাইক রেট টি টোয়েন্টিতে যখন একশো পাঁচ হয় এর থেকে হাস্য রসত্বক বিব্রতকর লজ্জার ব্যাপার কে আর কিছু হতে পারে ক্রিকেটারদের স্কিলে কোনো সমস্যা থাকে না লিটন কুমার দাস ম্যাচের পর ম্যাচ সুযোগ পান কিন্তু স্কিল দেখাতে ব্যর্থ হয়ে যান স্কিলে কোনো সমস্যা থাকে না সৌম্য সরকার গত তিন বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিফটি করতে ব্যর্থ হয়েছেন একটা এই যখন সিচুয়েশন ঠিক তখন আমার ক্যাপ্টেন বলেন যে আমাদের স্কিলে কোনো সমস্যা নেই ইন্টারেস্টিং পার আরও রয়েছে আমরা যদি খেয়াল করে দেখি পুরো দলের মধ্যে একটা ভীতিকর সিচুয়েশন একটু আগে যেটা বলছিলাম তাহিদ রিদা একটা পোস্ট করেছিলেন তিনি কোনো একটা ব্যাট কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং শেষে গিয়ে সেই কোম্পানিকে থ্যাঙ্কস দেওয়ার সাথে সাথে তামিম ইকবাল খানকে ধন্যবাদ জানিয়েছিলেন অনেক সুন্দর কিছু কথা বলেছিলেন অ্যাডজেক্টিভ ইউজ করেছিলেন বিশেষণ বাংলায় বলে যেটাকে বোঝায় এক ঘন্টার বেশি সেটা তিনি রাখতে পারেন নাই ওই যে বললাম ভীতিকর একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে আমি কোন মেরুতে অবস্থান করছি আমি তামিম আমি সাকিব আমি শান্ত আমি মিরাজ আমি কোন গ্রুপে রয়েছি এই গ্রুপটা আইডেন্টিফাই করার জন্য জাতীয় দলে একটা অদৃশ্য গ্রুপ তৈরি হয়ে গেছে যখন কেউ কোনো গ্রুপিং এ পড়ে যায় তখন তার ক্যারিয়ারের সিচুয়েশন কি হতে পারে সেটা তামিম ইকবালকে সাইফুদ্দিনকে মিরাজকে দেখলে মোটামুটি আমরা বুঝতে পারি মাহমুদুল্লাহ রিয়াদকে দেখে আমরা অনেকটা বুঝতে পারি যে এর আগে কোনো গ্রুপে না থাকার পরও তাকে চান্ডিকা হাজুরু সিং যেভাবে হিউমিলেট করেছিলেন দল থেকে বাদ দিয়েছিলেন বিশ্বকাপের আশা অলমোস্ট শেষ করে দিয়েছিলেন সেই তিনি কাম করেছেন একদম নিজের ইচ্ছায় নিজের প্রচেষ্টা নিজের স্কিল দিয়ে সেটা আমরা দেখতে পাই জাতীয় দলটা যেন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে এটা কোনো স্পোর্টিং ইভেন্টের মধ্যে নেই এবং যেই রাজনীতি কেন্দ্রীভূত হচ্ছে চান্ডিকা হাতুরু সিং এর দ্বারা যে রাজনীতি কেন্দ্রীভূত লোকাল কারো দ্বারা বাংলাদেশের কোনো দ্বারা তাহলে খুব ভালো লাগতো ভাই যে অন্তত আমার লোকাল কেউ হচ্ছে এখানটায় নাটের গুরু হিসেবে রয়েছেন ছড়ে ঘোরাচ্ছেন শ্রীলঙ্কা থেকে একজন এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের পাত্তা দেন না পর্যন্ত কোনো ক্যাপ্টেন তার কথা না শুনলে তিনি টিকতে পারেন না নাসবুল শান্ত

টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে একটা দল এবং সেই দলটা জিম্বাবু এবং ইউএসএ এরকম দুটা দলের বিপক্ষে টানা তিন ম্যাচে পরাজিত বাংলাদেশ দলের এত স্কিলের ঘাটতি নেই এটা বলার পরও যখন আমরা দেখি যে বাংলাদেশ দল একশো চুয়ান্ন পঞ্চান্ন রান ডিফেন্ড করতে পারে না না পারারই কথা এটা কোনো আসলে রানের পর্যায়ে পড়ে না কিন্তু যখন এর থেকেও কম রান করে একশো করে ইউএসএ সেটাকে যখন ক্রস করতে পারে না চেস করতে পারে না আরো কম রান একশো চুয়ান্ন পঞ্চান্ন থেকে আরো দশ কম রান যখন চেস করতে পারে না ঠিক তখন আমরা বুঝি যে আসলে ঘাটতিটা কোন জায়গায় আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলাদেশের ক্রিকেটে আমরা জিজ্ঞেস করা হয়েছিল প্রেস কনফারেন্সে নাস হোসেন শান্তকে যে যদি লিটন কুমার দাসের বিকল্প থাকতো তাহলে কি লিটনকে বিশ্বকাপ দলে রাখতেন কি রাখতেন না তিনি বলেছেন বিকল্প থাকলেও আমরা লিটনকে রাখতাম লিটনের সাথে আমার শত্রুতা নেই তার ফর্মের সাথে আমার শত্রুতা আপনি যদি বলেন যে কেন সেটা হচ্ছে লিটন আমার আঠারো কোটি মানুষকে অন্য যে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদও হতে পারে সাকিব আল হাসানও হতে পারে তাদের মতো করেই প্রতিনিধিত্ব করে যেই ক্রিকেটার পুরো জাতিকে প্রতিনিধিত্ব করছে তার যখন ফর্ম থাকবে না তখন আমি কেন তাকে সাপোর্ট করব নাম দেখে কাউকে তো সাপোর্ট করার সুযোগ নেই যদিও চান্ডিকা হাজির হোসেন করেন ইন্টারেস্টিং পার্ট কি আপনি দেখেন লিটনের বিকল্প থাকলেও লিটনকে নেওয়া হতো শুধুমাত্র কোচকে হ্যাপি করার জন্য কারণ কোচ চান লিটন খেলুক সো ক্যাপ্টেন তো সেরকম কিছু একটা বলতেই হবে অথচ যা সত্যি সত্যি বিকল্প নেই বাংলাদেশের কোনো পেস বোলিং অলরাউন্ডার নেই মোহাম্মদ সাইফুদ্দিন তার বিকল্প না থাকার পরেও তাকে পনেরো জনের স্কোয়াডে সুযোগ দেওয়া হয় না ডিসপাইট হি ওয়াজ দ্য হায়েস্ট উইকেট টেকার অফ দ্য লাস্ট সিরিজ ডিসপাইট হি ওয়াজ দ্য লাস্ট উইকেট টেকার অফ দ্য লাস্ট সিরিজ হায়েস্ট উইকেট টেকার অফ দা লাস্ট সিরিজ তিনি শুধু পনেরো না সতেরো জনের যে দলটা ট্রাভেলিং রিজার্ভে যে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে সেখানটার মধ্যেও তিনি শেষ পর্যন্ত টিকতে পারেন না বাংলাদেশ দল কোন পথে চলছে বাংলাদেশ দলের লক্ষ্যটা আসলে কি অনেকেই বলছে মায়ের দোয়া ক্রিকেট দল অনেকেই বলছে যে আসলে আমরা দোয়া করি প্রার্থনা করি তাহলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা স্কিল ক্রিকেটাররা ইউএস এর কাছে যখন ভূপাতিত হয় স্কিল ক্রিকেটাররা সবশেষ তিন টি টোয়েন্টিতে যখন জলকে জেতাতে ব্যর্থ হন এবং পৃথিবীর শ্রেষ্ঠতম কোচ চান্ডিকা হাতুরু সিংহে যখন একটা রাগি রাগি ভণ্ডামির ভাব নিয়ে থাকেন ঠিকই কিন্তু ফল এনে দিতে তিনি ব্যর্থ অজুহাতের ডাল পালা এমন ভাবে ছড়িয়ে রাখেন সব দিকে সবাই কনফিউজ হয়ে যায় কোনটা শাখা কোনটা উপশাখা কোনটা মূল কেউ বুঝতে পারে না এই অবুজ সিচুয়েশনটা কবে আমাদের কন্ট্রোলে আসবে আমরা জানি না কেউ স্কিলের যে খাতরির গল্প করা হয়েছে লিটনের বিকল্প থাকলেও তাকে নেয়ার যে গল্প করা হয়েছে এবং প্র্যাকটিস সেশনগুলোতে ক্রিকেটাররা যেভাবে রিলাক্ট্যান্ট থাকেন প্রয়োজন বোধ করেন না লজ্জাকর বিব্রতকর অসম্মানজনক পরাজয়ের পরও তাদের কাছে মনে হয় না যে ইউএসএর বিপক্ষে টানা দুই ম্যাচ পরাজয়ের পরে অন্তত থার্ড ম্যাচের আগে এসে একটু চেষ্টা করে দেখি আমার ঘাটতির জায়গাটা কোথায় তীব্র গরমটা যখন তাদের জয়ের তৃষ্টার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তখন বাংলাদেশ দলের এই পরিণতিটা খুবই স্বাভাবিক সবাই ভালো থাকে